রুজিবিল্লাহমিনিস রহমান রহমাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা আরবি ভাষার সহজ গ্রামার তথা নাহু এর উনিশতম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তাস্কের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি পূর্ববর্তী ক্লাসের সারাংশ দেখতে চান অর্থাৎ পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা নিয়েছি তাহলে সেই ক্লাসের সারাংশটা আপনারা আমাদের এই সিরিজের আঠারোতম যে ভিডিওটি রয়েছে সেটি দেখলেই আমাদের পূর্ববর্তী সব ভিডিওগুলোর একটা সারাংশ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবচেয়ে ভালো হবে যদি এই ভিডিওটি দেখার আগে আমাদের এর ঠিক পূর্বের ভিডিওটি আপনারা দেখে নেন তাহলে আজকের এই বিষয়গুলো আরও বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ এবং আজকের এই লিসনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে থেকেই আমরা বাক্য নিয়ে আলোচনা শুরু করব তো এছাড়া আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম শিক্ষামূলক ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ তো আর কথা বার না আমরা আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করছি তা আলহামদুলিল্লাহ আমরা আরবি ভাষার শব্দ সম্পর্কিত একটা প্রাথমিক ধারণা পেয়েছি এবং এ বিষয়ে আমরা বেশ অনেকগুলো ক্লাস আলোচনা করেছি তো আমরা দেখেছিলাম যে আরবি ভাষায় শব্দকে বলা হচ্ছে কালিমা এবং এর বহু হচ্ছে কালিমাত। এবং এই যে শব্দ কালিমা এটা তিন ভাগ বিভক্ত সেটা হচ্ছে এই যে ইসেম পেয়ায়েল এবং হার্ফ এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইসেমের বৈশিষ্ট্য পেয়ালের বৈশিষ্ট্য এবং হার্ফ এর বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা কেন করলাম সেই বিষয়গুলো আমরা কিন্তু এখন যখন বাক্য তৈরি করব এবং সেগুলো আমরা দেখবো বিশ্লেষণ করে তখন এই যে বিষয়গুলো আমরা শিখে এসেছি সেগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব এবং তা আমাদের আরও বুঝতে বেশি করে সাহায্য করবে ইনশাআল্লাহ তো এখন আমরা শিখেছি শব্দের তিনটি বিষয় এস এম ফেয়ার হার্ফ তো বাক্য গঠিত হয় এই তিনটি বিষয় পাশাপাশি বসে যেমন এখানে এস এম এস এম পাশাপাশি বসে একটা বাক্য তৈরি হতে পারে আবার ইসেম ফেয়েল পাশাপাশি বসে একটা বাক্য তৈরি হতে পারে আবার ইসেম হার্ফ ফেয়েল এরপরে আবার ইসেম এভাবে বসিয়ে বিভিন্নভাবে বাক্য তৈরি হয় তো এইভাবে পাশাপাশি বসে বাক্য তৈরি হয় আর আরবি ভাষায় বাক্যকে বলা হয় হচ্ছে জুমলা জুমলা আরবি ভাষায় বাক্যকে বলা হচ্ছে জুমলা এবং এর বহু হচ্ছে জুমাল এর বহু জুমাল তো শব্দের ক্ষেত্রে আমরা তিনটি ভাগ দেখেছিলাম যেটি একটু করবে বললাম যে কালিমা ইসেম ফেয়াল এবং হার্ভ তার ভাষায় দুই ধরনের বাক্য আছে অর্থাৎ জুমলা দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আল জুম ইসমিয়াতু বা আল জুমলায়াতুল ইসমিয়া মানে হচ্ছে নাম প্রধান বাক্য যেখানে কোনো ফেয়াইল থাকবে না অর্থাৎ কোনো ভাব থাকবে না এবং আরেকটি বাক্য হচ্ছে আল জুমলায়াতুল ফেয়ালিয়াতু অর্থাৎ ক্রিয়া প্রধান বাক্য তো নাম বাক্যের বৈশিষ্ট্য যেটা আমি বললাম যে নাম বাক্যে কোনো ফেয়াল থাকবে না তো আমরা এখানে দেখলাম যে আরবি ভাষায় বাক্যকে বলা হয় হচ্ছে জুমলা এবং জুমলা দুই ভাগে বিভক্ত জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেয়ালিয়া তো এখন আমরা এখানে প্রাথমিক আলোচনা শুরু করবো হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া নিয়ে তো আল জুমলাতুল ইসমিয়া নাম বাক্যে কোনো ধরনের ফেয়াইল তথা ক্রিয়া থাকবে না তো এখন এখানে দেখুন লোকটি অসুস্থ নবীগণ সত্যবাদী কোর আল্লাহর কালাম মায়েরা দয়ালু তো এখানে এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা তো এটা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে আমরা একটি তথ্য পাচ্ছি কি তথ্য পাচ্ছি যে লোকটি অসুস্থ আবার নবীগণ সত্যবাদী কোর আল্লাহর কালাম মায়েরা দয়ালু এখানে সাবজেক্ট এবং তার সম্পর্কিত তথ্য আমরা এখানে পাচ্ছি তো এই যে সাবজেক্ট এই অংশটিকে আরবিতে অর্থাৎ জুমলাতে বলা হচ্ছে মুব দাদা মুব দাদা এবং এই যে তথ্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে খবর বা খবরুন খবর। তো কাজেই আমরা দেখতে পেলাম যে আল জুমলাতুল ইসমিয়া তথা নাম প্রদান বাক্যে দুইটি অংশ থাকে একটি হচ্ছে মুব দাদা এবং আরেকটি হচ্ছে খাবার মুব দাদা খবর মুব দাদা এবং খবর তো আমরা শব্দের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি যাতে করে আমরা বাক্যে সে অনুযায়ী এটা কাজে লাগাতে পারি তো ইসেমের চারটি বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম ইসেমের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম চারটি যেহেতু আমরা আল জুমলা আতুল ইসমিয়া নিয়ে আলোচনা করব। যার কারণে ইসেমের এই চারটি বৈশিষ্ট্য আমরা পুনরায় একটু রিক্যাপ করে নিচ্ছি সংক্ষেপে যে চারটি বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম মা আরেফা নির্দিষ্ট এবং নাকেরা হচ্ছে অনির্দিষ্ট মোদাক্কার পুরুষ মো আন্নাস মুফরাত এক বচন মোসান্না বচন জামা হচ্ছে বহু বচন মারফুর মানসুব এবং মজরু অর্থাৎ এরাব তো এটাকে আমরা সংক্ষেপে একটি শব্দ দ্বারা বুঝিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা হচ্ছে ডিং ডি আই এন জি এবং ডিতে আমরা বুঝিয়েছিলাম হচ্ছে ডেফিনেট ইনডেফিনেট অর্থাৎ মায়রিফা নাকেরা আইতে রাব তো হচ্ছে নাম্বার জিতে হচ্ছে জেন্ডার এখন আমরা দেখব নাম প্রধান বাক্য তথা জুমলাতুল ইসমিয়াতে মুফতাদা এবং খবর কে কোন বৈশিষ্ট্য নেয় অর্থাৎ আমরা যে ইসমিয়ার যে চারটি বৈশিষ্ট্য দেখলাম এখানে এই নাম প্রধান বাক্যে তারা কে কোন বৈশিষ্ট্য নিবে তো এখানে খেয়াল করুন এটা হচ্ছে আমাদের মুফতাদা মুফতাদার ঘর এবং এটা হচ্ছে খবর এবং আমরা পড়েছিলাম যে মা আরেফা মা আরেফা এবং নাকেরা তো মুফতাদা সবসময়ই খেয়াল করবেন মুফতাদা সবসময় মা আরেফা অর্থাৎ নির্দিষ্ট হবে সব সবসময়ই নির্দিষ্ট হবে মা রেফা নির্দিষ্ট হবে আর খাবার সবসময় নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট হবে মুফতাদা সবসময় নির্দিষ্ট মা আরেফা এবং খবর নাকেরা এরপর মুফতাদা এবং খবর রাবের ক্ষেত্রে মারফো উভয়েই রাবের ক্ষেত্রে মারফু। এবং মুজাক্কার মুয়ান্নাস এবং মুফরাত মোসান্না এবং জামা এই কয়টি ক্ষেত্রে মুফতাদা যে কোনোটি হতে পারে অর্থাৎ সে পুরুষ হতে পারে বা স্ত্রী হতে পারে এক বচন হতে পারে বা দ্বিবচন হতে পারে অথবা বহু বচনও হতে পারে এবং এই দুইটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে অর্থাৎ নাম্বার এবং জেন্ডার এই দুইটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুফতাদা যা হবে খাবারও ঠিক তাই হবে অর্থাৎ সে মুক্তাদাকে অনুসরণ করবে মুফতাদা যদি হয় মুজাক্কার খবরও মোজাক্কার হবে মুক্তাদা যদি মোয়ান্নাস খবরও মোয়ান্নাস মুক্তাদা যদি হয় মুফরাত এক বচন তাহলে খবরও এক বচন অর্থাৎ এরকম মুক্তাদা যা হবে এই দুইটি ক্ষেত্রে খবরও তা অনুসরণ করবে তো এখানে আমরা একটি জুমলাতুল ইসমিয়া নিয়ে এসেছি এবং আমরা এখন এটা বিশ্লেষণ করব। আর রেজুলু অর্থাৎ লোকটি মুমিনুন মিনুন হচ্ছে বিশ্বাসী লোকটি বিশ্বাসী এখন খেয়াল করুন এখানে আমরা বলেছি যে মুক্তাদা সবসময় কি থাকে মা আরেফা অর্থাৎ নির্দিষ্ট থাকে এখানে আর রাজুলু এটা হচ্ছে মা আরেফা নির্দিষ্ট এরপর আমরা এও বলেছি যে মুফতাদা কি হবে মারফো এটা মারফো এখানে দেখুন পেশ রয়েছে দাম্মা আর রাজুলু দাম্মা মারফ এরপর এটা হচ্ছে মুজাক্কার আর রাজুলু মুজাক্কার এবং এটা এক বচন অবস্থায় রয়েছে মুফরাদ অবস্থায় রয়েছে এরপর আমরা খবরে চলে আসি মো বিশ্বাসী ম মিনন আর রাজুলু মো মিনন এখন এই মো শব্দটি হচ্ছে নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট আমরা কীভাবে বুঝলাম যে এর শুরুতে কিন্তু কোনো আলিফ নেই এবং শেষে তানবিন রয়েছে এবং আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে এটা একটা ইসেম এবং এটা নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট এরপর আমরা দেখলাম যে খবর এরাবের ক্ষেত্রে মারফোর অবস্থায় থাকে এবং আমরা সেই চিহ্ন এখানে দেখতে পাচ্ছি যে দুইটা পেশ রয়েছে এরপর যেহেতু মুফতাদা আর রাজুলু ছিল মোতাক্কার একইভাবে মো মেনুন এই শব্দটিও মোতাক্কার হবে অর্থাৎ পুরুষ হবে আবার যেহেতু আর রাজুলু ছিল এক বচন মুফরাত একইভাবে মো মেনুনও হচ্ছে মুফরাদ এরপরে আমরা আরেকটি জুমলা ইসমিয়ার উদাহরণ এখানে দেখব এবং এটা হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে এখানে খেয়াল করুন এর রেজুলি মু তো আমরা যদি পূর্বের পেয়ে যে আবার যাই তাহলে এখানে খেয়াল করুন আর রাজুলু এটা ছিল আমাদের মুফরাত আর আর জুল্যানি তো আমরা শিখেছিলাম যে যখন দ্বিবচন তথা মুসান্নায় পরিবর্তন করতে হয় তখন ওই শব্দটির শেষে আলিফ যুক্ত হয় মুজাক্কারের ক্ষেত্রে এবং নুন কাচরা অর্থাৎ জের যুক্ত হয় আর রাজুলায়নি এবং মু মিনায়নি এখন আমরা আর রাজুলানিকে বিশ্লেষণ করি আর রাজুলানি শব্দটি হচ্ছে মা আরেফা নির্দিষ্ট আমরা বুঝতে পারছি কিভাবে যেহেতু এখানে আলিফলাম রয়েছে এরপর এটা মারফোর অবস্থায় রয়েছে আমরা কীভাবে বুঝলাম যেহেতু আমরা রাবের ক্ষেত্রে শিখেছিলাম ইসামের রাবের ক্ষেত্রে শিখেছিলাম যে যখন মুসান্না মারফু হয় তখন সে তার শেষে থাকে অ্যানি এই শব্দটি থাকে অ্যানি তাহলে আর রাজুলানি এটা হচ্ছে মারফু এবং এটা আর রাজুলানি দুইজন পুরুষ এটা মোজাক্কর এবং এটা দ্বিবচন মুসান্না এরপর মিনানি মো মিনানি এটা হচ্ছে নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট এই সেমটি অনির্দিষ্ট এবং এটাও মারফু অবস্থায় রয়েছে আমরা বুঝতে পারছি যে আয়নি আছে মিনায়নি এরপরে যেহেতু মুপতাদা আমাদের ছিল মুদাক্কার একইভাবে আমাদের মিনায়নি এই শব্দটি হচ্ছে মুদাক্কার এরপর যেহেতু এটা জুলায়ানি ছিল মুসান্না একইভাবে মক মিনানি এটা মুসান্না অর্থাৎ এই নাম্বার এবং জেন্ডারের ক্ষেত্রে সে হুবহু অর্থাৎ অনুসরণ করেছে এরপরে আর মানে হচ্ছে লোকজন ওই লোকজন গুলো কি বিশ্বাসী এখানে আর রিজ্যালো এটা হচ্ছে আমাদের মা রেফা আমরা বুঝতে পারছি আলিফলাম রয়েছে এবং শেষে একটি পেশ রয়েছে তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যেটা মা আরেফা নির্দিষ্ট এরপরে আমরা শিখেছিলাম যে মুফরাত তথা এক বচন এবং জামাউ মুকাসার জামরু মুকাসার এই দুইটি ক্ষেত্রে এরাবের ক্ষেত্রে মারফু মানসুব এবং মাজরুর একই এরা প্রদর্শন করে এরা মারফু এর ক্ষেত্রে দাম্মা এরপরে মানসুবের ক্ষেত্রে ফাতাহ এবং মাজরুরের ক্ষেত্রে কাসরা থাকে তো এখানে দেখুন আর রাজুলু এখানে দাম্মা রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের মারফু আর এটা হচ্ছে জামাউ মুকাসার এরপরে আর রাজুল এটা পুরুষ আমরা স্বভাবতে বুঝতে পেরেছি আর এটা হচ্ছে জ্যামু অর্থাৎ বহুবচন তো মুক মিনুনা মুখ মিনুনা এটা হচ্ছে নাকেরা এই খবরটি হচ্ছে নাকেরা এবং এটা হচ্ছে সালিম জ্যামাউসালিম সালিমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন এটা বহুবচন হয় তখন শেষে থাকে উনা তাহলে এখানে মুক মিনুনা এটাও মারফু অবস্থায় রয়েছে এরপরে এটা মুজাক্কার যেহেতু এর মুফতাদা মুজাক্কার ছিল এবং এটা হচ্ছে জ্যামাউন যেহেতু আর সেও জ্যামাউন ছিল এরপরে আমরা দেখব মু আন্নাসের ক্ষেত্রে আল উখতু মু মিনায়াতুন আল উখতু তো এখানে খেয়াল করুন আল উখতু এই শব্দটি হচ্ছে আমাদের মা আরেফা নির্দিষ্ট এবং এটা মারফো এবং এটা হচ্ছে মু আন্নাস আর এটা মুফরাত অবস্থায় রয়েছে যেহেতু বিষয়গুলো একই তাই বারে বারে বলার প্রয়োজন নেই আশা করি ইনশাটা তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু এটা আলিফলাম রয়েছে এর জন্যে মা আরেফা এবং শেষের দাম্মা রয়েছে আমরা বুঝতে পারছি এটা নির্দিষ্ট এরপরে এখানে শেষের দাম্মা রয়েছে এটা মারফুর অবস্থায় রয়েছে এবং এটা হচ্ছে মুআ যেহেতু স্বভাবতেই এটা স্ত্রী লিঙ্গের দিকে ইঙ্গিত করেছে আল উক্ত অর্থাৎ বোনটি বা মেয়েটি আল উক্ত এবং এটা হচ্ছে মুফরাদ অর্থাৎ এক বচন অবস্থায় রয়েছে একজনকে বোঝাচ্ছে মুখ মিনাতুন মিনাতুন খবর এই বোনটির সম্পর্কে আমরা কি খবর পাচ্ছি যে সে হচ্ছে একজন বিশ্বাসী তো এটা হচ্ছে নাকেরা অনির্দিষ্ট নাকেরা যেহেতু কোন আলিফলাম নেই এবং শেষে দাম্মা রয়েছে এখানে মিনাতুন যেহেতু এটা মারফোয়ার অবস্থায় রয়েছে এবং এটা মুফরাদ তো আমরা দেখেছিলাম যে মুফরাদের ক্ষেত্রে অর্থাৎ এক বছরের ক্ষেত্রে মারফোয়ার অবস্থায় শেষে দাম্মা থাকে এরপরে এটা হচ্ছে যেহেতু আল উখত ছিল মুয়ান্নাস যার কারণে মিনাতুন এটাও মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং এটা ছিল এক বচন এটাও এক বচন এরপরে আমাদের রয়েছে দ্বিবচনের ক্ষেত্রে বিষয়গুলো একই আল উখতানি মিনাতানি আল উখতানি অর্থাৎ বোন দুইটি মিনাতানি হচ্ছে বিশ্বাসী তো এটাও মারেফা এটাও মারফৌ একইভাবে দ্বিবচনের ক্ষেত্রে যখন হয় তখন আনি থাকে লাস্টে এরপর এটা হচ্ছে মুআন্নাস এবং এটা মুসান্না দ্বিবচন অবস্থায় রয়েছে এবং এটা হচ্ছে নাকেরা অনির্দিষ্ট এরপরে এটা রয়েছে মারফু অবস্থায় যেহেতু দ্বিবচনের ক্ষেত্রে শেষে আনি থাকে আর মুক্তা মুআন্নাস ছিল যার কারণে খবরও আমাদের মুআন্নাস রয়েছে এরপরে মুক্তাদা ছিল আমাদের মুসান্না এর জন্য খবরও মুসান্না একইভাবে এখানে আল আখাওয়া তু আখাওয়াতু আখ মুখাওয়াত এখানে এটা এই অংশটুকু রয়েছে মা আরেফা এরপর এটা মারফো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা জাম অবস্থায় রয়েছে অর্থাৎ জামু সালেম আতুন যেহেতু যার কারণে আতু আতু রয়েছে এটা মারফু অবস্থায় রয়েছে এরপর এটা হচ্ছে মু আন্নাস স্টিলিঙ্গের লিঙ্গের এবং এটা জামু এরপরে মু মিনাতুন এখানেও আমরা আতুন দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে নাকেরা অনির্দিষ্ট মারফোর অবস্থায় রয়েছে এরাবের ক্ষেত্রে আন্নাস এবং বহুবচন তো একইভাবে এখানে আরও কিছু শব্দ নিয়ে এসেছে এবং এগুলো আমি বিশ্লেষণ করছি না এগুলো ইনশাল্লাহ শুধু আমি বলে দেবো এবং আপনারা বুঝতে পারবেন অর্থাৎ নবীটি হচ্ছে বিশ্বাসী

বিশ্লেষণ করতে পারেন আমি যেভাবে একটু পূর্বে বিশ্লেষণ করে দেখিয়েছি এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে যদি দেখেন যে পণ্যটা বুঝতে সমস্যা হচ্ছে তাহলে মন্তব্যের সেকশনে অবশ্যই লিখে দেবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে এখন যে বিষয়টি পড়ব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বেশ ভালোভাবে খেয়াল করুন তো ব্যাকরণগত বিশ্লেষণ হচ্ছে যে আমরা আরবি গ্রামার অধ্যয়ন করছি এই জন্যে যে যাতে করে আমরা একটি বাক্যের প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে বুঝতে পারি যাতে আমরা কোরআন সুন্না ইসলামে লিখিত আরবি বইগুলো বিশ্লেষণ করে পড়তে বুঝতে পারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা যদি এই ব্যাকরণগত অর্থাৎ আরবি ভাষার এই মেইন বিষয়গুলো যদি শিখেন এরপরে আপনারা যে কোনো আঞ্চলিক ভাষাই যান না কেন আপনারা সেই ভাষাগুলো খুবই সহজে আয়ত্ত করতে পারবেন তো আরবি ভাষায় একটি সেন্টেন্সকে এভাবে ব্যাকরণগত বিশ্লেষণ করাকে বলা হয় হচ্ছে তার্কিব ব্যাকরণগত বিশ্লেষণ করাকে বলা হয় তার্কিব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এখানে আপনারা এরপরে যেটা করবেন যখন আমি একটা বাক্য লিখব সেই বাক্যের শব্দের পূর্বে অর্থাৎ উপরে এরকম একটা নীলকলম দিয়ে দাগ দেবেন দাগ দেওয়ার পরে ওই শব্দটুকু অংশটুকু কী সেটা উপরে লিখে যেমন এটা এখানে অ্যাল এখানে অর্থাৎ দুইজন নবীর কথা আসছে সাদিকানি কানিবিয়ানি তাহলে এটা কি আছে মুফতাদা মুফতাদা এরপর কি রয়েছে সাদিকানি এবং এটা কি রয়েছে এর তার কিব এটা হচ্ছে খবর তো এর মাধ্যমে এই যে আমরা যে তার্কিব করলাম এই তার্কিবের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে। একটি বাক্যে শব্দগুলো একে অপরের সাথে বসেছে এবং তারা একে অপরের সাথে কি সম্পর্কে রয়েছে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমরা সামনে আরও ইনশাল্লাহ বিস্তারিত করবো তার কি বিষয়ে তো আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইরা উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে কিংবা যদি কোথায় কোনো আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন উল্লেখ করবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ